जय जीशु आमी शीर्षेंदु मुखार्जी सकल के जानाई प्रभु जीशु ख्रीष्टेर सुमधुर नामे स्वागतम एवं आंतरिक अभिनंदन। प्रिय विश्वासी आम्रा काल के बछर शेष दिन उपलक्षे एक गुरुत्वपूर्ण प्रचार शुनेछिलाम जेखाने आम्रा आलोचना करेछिलाम 2021 बछरेर पाशापाशी आम्रा कोन कोन आमादेर बदभ्यासगुलिते गुड बाई जानाबो आर आज के 2022 सालेर शुरूते आम्रा आरेकटी गुरुत्वपूर्ण विषय निये आलोचना करब जेटी आमादेर 2022 साल के सुंदरभावे हाइलाइट करबे सुंदरभावे प्रतिफलित करबे। आशा करी एई प्रचार प्रतिदिनेर मतो आजकेओ आपनादेर जीवने प्रभाव फेलबे। चलुन शुरू करा जाक आजकेर प्रचार। आजकेर प्रचारेर विषय बछरेर शुरूटा आमादेर केमन होवा उचित। प्रिय विश्वासी आम्रा प्रत्येके जानी जे 2021 साल कालकेई विदाय नियेछे आर आजके 2022 साल आमादेर जीवने एसेछे। आजकेर 2022 सालेर प्रथम दिन ताई आम्रा प्रत्येके प्राय जेभावे पारि आनंदेर जोयारे गा भासिये दियेछि किन्तु जेटा प्रकृतई दरकार सेई विषयगुलि आम्रा अनेकेई 2022 साले एड करार कथा चिंता करिनि। ताई आजके आमि एई प्रचारे आपनादेरके जानाबो जे এই 2022 সালের শুরুতেই আমাদের জীবনে কোন কোন বিষয়গুলিকে অ্যাড করা প্রয়োজন। প্রিয় বিশ্বাসী শুধুমাত্র বছরের প্রথম দিন বলে ডিজে বক্স বাজিয়ে এলোপাথাড়ি নাচলে আমাদের বাকি দিনগুলো একইভাবে নাচতে শুরু করবে যেটাকে কন্ট্রোল করা আমাদের পক্ষে সম্ভব হয়ে উঠবে না। অনেকে মনে করেন আজকের দিনে ভালো ভালো খেলে ভালো কিছু নতুন জামা কাপড় পরলে আনন্দে মজায় দিনটা কাটালেই বাকি দিনগুলো আনন্দেই কাটবে। কিন্তু আমি বলবো যে আপনি যদি এই ধরনের কিছু চিন্তা ভাবনা করে আজকের দিনটাকে বক্স বাজিয়ে ভালো মন্দ খেয়ে দিয়ে নষ্ট করে ফেলেন তাহলে অবশ্যই এর খেসারত আপনাকে দিতে হবে সারাটা বছর ধরে। কারণ এইগুলি আমাদের মনের কুসংস্কার ছাড়া আর কিছুই নয়। প্রিয় বিশ্বাসী একটা দিন ভালো মন্দ খেলে বছরের বাকি দিনগুলো যে ভালো মন্দ খেতে পাবো এটা চিন্তা করা শুধুমাত্র বোকামি। আমি এটা বলছি না যে আনন্দ করা অন্যায় বা আনন্দ করতে পারবো না আমরা, এসব কিছুই নয়। আমি এটুকু বলছি যে আজকের দিনে আনন্দের পাশাপাশি আপনি আপনার জীবনে কিছু বিশেষ গুরুত্বপূর্ণ জিনিসকে যুক্ত করুন যাতে সারাটা বছর প্রকৃতপক্ষে আনন্দ পান, সুখে থাকতে পারেন। প্রিয় বিশ্বাসী ঈশ্বরের বাক্য বলে আমাদের মানসিক দেহ কেবলমাত্র রুটিতে বাঁচে না কিন্তু ঈশ্বরের বাক্যের দ্বারা বাঁচে। সুতরাং আমরা যদি আজকের দিনে ভালো মন্দ খাই তাহলেই যে আমরা বাকি দিনগুলো ভালো মন্দ খেতে পাবো বা ভালোভাবে সুখে থাকবো এটা আশা করা বৃথা। কারণ আমরা কেবলমাত্র খেয়ে পরে থাকলে বাঁচতে পারবো না, আমাদের বাঁচার জন্য প্রতি মুহূর্তে ঈশ্বরের বাক্যের দরকার, কিছু পবিত্র জিনিসের দরকার হয় আমাদের উদ্ধারের জন্য। তাই প্রিয় বিশ্বাসী এই বছরের শুরুর প্রথম দিনে আমাদের আনন্দের পাশাপাশি আরও কিছু জিনিসকে ডাউনলোড করতে হবে, আরও বিশেষ কিছু সফটওয়্যারকে আমাদের মনের মধ্যে ইনস্টল করতে হবে। আর সেগুলি হলো নাম্বার ওয়ান পরিপূর্ণ বিশ্বাস। প্রিয় বিশ্বাসী আমাদের এই বছরের প্রথম দিনে প্রথম যে জিনিসটি আমাদেরকে ইনস্টল করতে হবে সেটা হলো ঈশ্বরের প্রতি পরিপূর্ণ বিশ্বাস। আমরা যদি বাইবেল দেখি তাহলে দেখতে পাবো যে এই বিশ্বাস শব্দটি প্রতিটি খ্রিস্ট বিশ্বাসীদের এবং জাগতিক মানুষ উভয়েরই পাপের পরিত্রাণের ক্ষেত্রে প্রথম উপায় বা পথ। আমরা অনেকেই বলি যে আমি প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করি, তাকে ভক্তি করি, কিন্তু তারপরও আমাদের মনের মধ্যে কোথাও না কোথাও খামতি থেকে যায় বিশ্বাসে, কোথাও না কোথাও বিশ্বাসের কমতি হয়। আমরা অনেক সময় পরিপূর্ণভাবে ঈশ্বরকে বিশ্বাস করতে পারি না। কিন্তু প্রিয় বিশ্বাসী আমরা যদি খ্রিস্টকে গ্রহণ করি, খ্রিস্টের কাছে নিজেদেরকে সমর্পণ করে দিই, খ্রিস্টের জন্য সমস্ত কিছু করি কিন্তু অন্তরে যদি আমাদের খ্রিস্টের প্রতি বিশ্বাস না থাকে তাহলে বাইবেল বলে আমরা কখনোই পরিত্রাণ পেতে পারি না। প্রিয় বিশ্বাসী ঈশ্বর আমাদেরকে তার বাক্যে বলছেন যে আমরা যদি ঈশ্বরের পুত্র অর্থাৎ যীশুকে অন্তরে বিশ্বাস করি এবং আমাদের জীবনে প্রভু হিসেবে স্থান দিই তাহলে আমরা পরিত্রাণ পাব। কারণ ঈশ্বর আমাদেরকে পরিত্রাণ দেওয়ার জন্যই যীশু খ্রিস্টকে এই জগতে মানবরূপে পাঠিয়েছিলেন যাতে আমরা খ্রিস্টকে বিশ্বাসের দ্বারা পরিত্রাণ লাভ করতে পারি। তাই প্রিয় বিশ্বাসী এই 2022 বছরের শুরুতে আমাদেরকে যদি ঈশ্বরের আশীর্বাদ পেতে হয়, আমাদের যদি পাপের পরিত্রাণ পেতে হয় তাহলে আমাদেরকে প্রভু যীশু খ্রিস্টকে একমাত্র প্রভু বলে অন্তরে বিশ্বাস ও স্বীকার করতে হবে, এছাড়া আর অন্য কোনো উপায় নেই। আমরা যদি প্রভু যীশু খ্রিস্টের উপর পরিপূর্ণ বিশ্বাস না রাখি তাহলে আমরা কখনোই প্রভু যীশু খ্রিস্টের পরিত্রাণকে বুঝতে পারবো না। প্রভু যীশু খ্রিস্ট যে আমাদেরকে এতটা ভালোবাসেন
তা আমরা কখনোই বুঝতে পারবো না। প্রিয় বিশ্বাসী, সব সময় মাথায় রাখবেন যে আমরা প্রভু যীশুখ্রিস্টকে তখনই বুঝতে পারবো, তখনই তাকে ভালোবাসতে পারবো, তখনই তাকে গ্রহণের মধ্যে দিয়ে আশীর্বাদ লাভ করতে পারবো, যখন আমাদের হৃদয়ে তার প্রতি পূর্ণ বিশ্বাস থাকবে। তাই এই মুহূর্তে বছরের প্রথম দিনে আপনি যীশুখ্রিস্টের প্রতি বিশ্বাসের অ্যাপটিকে ইনস্টল করুন এবং পরিপূর্ণ বিশ্বাসের মধ্য দিয়ে অফুরন্ত আশীর্বাদ লাভ করুন। এবার দ্বিতীয় বিষয়, নাম্বার টু, অবিরত প্রার্থনা। প্রিয় বিশ্বাসী, বছরের প্রথম দিনে আমাদের দ্বিতীয় যে বিষয়টি যুক্ত করতে হবে সেটি হলো ঈশ্বরের কাছে অবিরত প্রার্থনার অভ্যাস। হ্যাঁ, আপনি যদি চাইছেন এই 2022 সালটা আপনার একটু ভালো কাটুক, আপনি যদি চাইছেন প্রভু যীশুখ্রিস্ট আপনাকে আশীর্বাদ অনুগ্রহ দান করুক, তাহলে অবশ্যই আপনি প্রভু যীশুখ্রিস্টের সাথে অবিরত সময় কাটান প্রার্থনার দ্বারা। প্রিয় বিশ্বাসী, অনেক সময় আমরা বিশেষ বিশেষ দিনে বা সপ্তাহে একবার দুবার বা সপ্তাহে রবিবার একবার গির্জায় গিয়ে প্রভু যীশুখ্রিস্টের কাছে প্রার্থনা করি, আর আমরা মনে করি যে এর মধ্য দিয়ে আমরা আশীর্বাদ পাব, কিন্তু এটা সম্পূর্ণ ভুল। আমাদের সব সময় নিয়মিত প্রার্থনার একটি অভ্যাস গড়ে তুলতে হবে। প্রিয় বিশ্বাসী, আমরা যদি বাইবেলের পুরাতন নিয়ম থেকে নতুন নিয়ম দেখি, তাহলে সেখানে ঈশ্বরের প্রত্যেকটি দাসকে অবিরত প্রার্থনা করতে দেখতে পাবো। সেখানে আমরা দেখতে পাবো যে ঈশ্বরের সেই সমস্ত দাসেরা অবিরত প্রার্থনার মধ্য দিয়ে ঈশ্বরের সঙ্গে কথা বলতেন। শুধুমাত্র তারা একটি বিশেষ দিনে বা দিনের একটি বিশেষ সময়ে নয়, তারা সবসময় যখনই সময় পেতেন তখনই তারা ঈশ্বরের সঙ্গে কথা বলতেন। তাই প্রিয় বিশ্বাসী, আপনি যদি চান এই 2022 ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন, ঈশ্বর আপনার সাথে থাকুক, তাহলে আরও বেশি বেশি করে প্রভু যীশুখ্রিস্টের সঙ্গে প্রার্থনার দ্বারা কথা বলুন। যত বেশি আপনি প্রার্থনা করবেন তত বেশি আপনি আশীর্বাদ পাবেন, তত বেশি করে তাকে জানতে পারবেন আপনি। তাই এই 2022 শুরুতেই আপনি আপনার হৃদয়ে এবং মস্তিষ্কে এবং আপনার অভ্যাসে অবিরত প্রার্থনার মানসিকতা ইনস্টল করুন, তাহলেই আশীর্বাদ ও অনুগ্রহ পাবেন। এবার তৃতীয় বিষয়, নাম্বার থ্রি, সম্পূর্ণ নির্ভরশীলতা। প্রিয় বিশ্বাসী, এই 2022 বছরের শুরুতে আমাদের তৃতীয় যে কাজটি করতে হবে সেটা হলো ঈশ্বরের প্রতি সম্পূর্ণ নির্ভরতা। কারণ প্রভু যীশুখ্রিস্টের সঙ্গে ভালোবাসা ও অনুগ্রহ লাভের আরেক উপায় হলো প্রভু যীশুখ্রিস্টের উপর নির্ভরশীল হওয়া। হ্যাঁ, এটা অবশ্য সত্যি যে শুধুমাত্র প্রভু যীশুখ্রিস্টের উপর বিশ্বাস করলেই হবে না, তার উপর নির্ভরশীল আমাদের হতে হবে। কারণ আমরা অনেক সময় মুখে বলি যে আমি প্রভু যীশুখ্রিস্টকে বিশ্বাস করি, কিন্তু যখন আমাদের জীবনে সমস্যা আসে, দুঃখ কষ্ট আসে, আমরা তখন সে প্রভু যীশুখ্রিস্টকে গালিগালাজ করতে শুরু করি, তার উপর নির্ভর করি না, তাকে সন্দেহ করতে শুরু করি। তাই প্রিয় বিশ্বাসী, বাইবেল আমাদেরকে বলে যে প্রভু যীশুখ্রিস্টের উপর বিশ্বাসের পাশাপাশি তার উপর নির্ভরশীল হতে হবে। কারণ প্রভু যীশুখ্রিস্টের প্রতি আপনার বিশ্বাস তখনই প্রমাণ হবে যখন আপনার জীবনের সমস্যা দুঃখ কষ্টের সময় আপনি প্রভু যীশুখ্রিস্টের উপর নির্ভরশীল হবেন। তাই আপনি যদি চান প্রভু যীশুখ্রিস্টের সঙ্গে একটি মজবুত ভালোবাসার সম্পর্ক তৈরি করতে, আপনি যদি চান এই 2022 সাল প্রভু যীশুখ্রিস্ট আপনার সাথে সাথে থাকুক, তাহলে অবশ্যই প্রভু যীশুখ্রিস্টকে বিশ্বাসের পাশাপাশি তার উপর নির্ভরশীল হন। প্রিয় বিশ্বাসী, প্রভু যীশুখ্রিস্টের প্রতি নির্ভরশীলতার আরেক অর্থ হলো নিজেকে তার কাছে সমর্পিত করা। কারণ এই সমর্পণের মধ্য দিয়ে নত নম্র হওয়া যায়, আর এই নত নম্র হওয়ার বিষয়টি ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে সাহায্য করে। তাই আপনি যদি চান 2022 সাল আপনার সুন্দরভাবে কাটুক শুরু থেকে শেষ পর্যন্ত, তাহলে অবশ্যই নির্ভরশীলতার অ্যাপটিকে ডাউনলোড করুন আপনার হৃদয়ে। এবার চার নাম্বার বিষয়, নাম্বার ফোর, ঈশ্বরের বাধ্যতা। প্রিয় বিশ্বাসী, 2022 শুরুতে আরেকটি যে বিষয় আমাদেরকে যুক্ত করতে হবে সেটা হলো ঈশ্বরের প্রতি বাধ্যতা। আগের দিনে আমি বলেছিলাম খ্রিস্টীয় বিশ্বাসীদের জীবনে বাধ্যতা কতটা গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদের সমস্যা হলো যে আমরা অবাধ্যতার জীবনযাপন করতে বেশি ভালোবাসি, আর সেই কারণের জন্যই আমাদের জীবনে অভিশাপ নেমে আসে, আর আমরা তখন ঈশ্বরের উপরে গালিগালাজ করে আমাদের ভাগ্য খারাপ বলে কপাল চাপড়াই। কিন্তু প্রিয় বিশ্বাসী, ঈশ্বরের বাক্য বলে যে অবশ্যই আমাদের ঈশ্বরের বাধ্যতায় জীবন কাটানো উচিত। আমরা যদি ঈশ্বরের বাধ্যতায় জীবনযাপন না করি, তাহলে কীভাবে ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করবেন, কীভাবে তিনি আমাদেরকে অনুগ্রহ দান করবেন, তিনি কীভাবে আমাদেরকে রক্ষা করবেন? তাই আমাদের জীবনে বাধ্যতা অবশ্যই প্রয়োজন। প্রিয় বিশ্বাসী, ঈশ্বর আমাদেরকে যেটা করতে বারণ করেন আমাদের কখনোই সেটা করা উচিত নয়, আর যেটা ঈশ্বর আমাদেরকে করতে বলেন সেটা আমাদের মনোনীত না হলেও সেটা আমাদের করা উচিত, আর সেটাই হলো বাধ্যতা, যেটা আমাদের জীবনে অফুরন্ত আশীর্বাদ নিয়ে আসে। তাই আপনি যদি চান ঈশ্বর আপনাকে 2022 আশীর্বাদ করুক, তাহলে অবশ্যই আপনি আপনার জীবনে বাধ্যতার অ্যাপটিকে ইনস্টল করুন।
এবার পাঁচ নম্বর বিষয়, নম্বর ফাইভ, বাক্যপাঠ ও শ্রবণ। প্রিয় বিশ্বাসী, এই 2022 শুরুতে আমাদেরকে যে আরেকটি জিনিস যুক্ত করতে হবে সেটা হলো ঈশ্বরের বাক্যকে ধ্যান সহকারে পাঠ এবং মনোযোগ সহকারে শ্রবণের অভ্যাস। আপনি কি জানেন যে ঈশ্বর তার বাক্যের দ্বারা আমাদেরকে আশীর্বাদ করেন, তিনি তার বাক্যের দ্বারা আমাদের সাথে কথা বলেন। তাই আমাদের অবশ্যই উচিত ঈশ্বরের বাক্য বা সুসমাচারকে পাঠ ও শ্রবণ করা। প্রিয় বিশ্বাসী, আমরা অনেক সময় ঈশ্বরের বাক্যকে পাঠ করি, কিন্তু যখন কোনো পালক বা প্রচারক ঈশ্বরের বাক্য প্রচার করেন বা সুসমাচার প্রচার করেন, তখন আমরা সেটাকে শুনতে চাই না। অনেক সময় সেটা শোনার প্রয়োজন বোধ করি না আমরা, সেটা আমাদের কাছে বোরিং লাগে শুনতে। কিন্তু প্রিয় বিশ্বাসী, অবশ্যই মাথায় রাখবেন যে ঈশ্বরের বাক্যকে পাঠ করা যেমন আমাদের প্রয়োজন রয়েছে, ঠিক তেমনভাবেই ঈশ্বরের বাক্যকে শ্রবণ করাও অর্থাৎ শোনারও প্রয়োজন রয়েছে। কারণ ঈশ্বর শুধুমাত্র তার বাক্যের মধ্যে দিয়ে কথা বলেন না, অনেক সময় তার দাসদের প্রচারের মধ্যে দিয়েও তিনি কথা বলেন। তাই আপনি যদি চান প্রভু যীশু খ্রিস্ট আপনাকে আশীর্বাদ করুক, তাহলে অবশ্যই কোনো পালক বা প্রচারকদের প্রচারকে অবহেলা করবেন না, সেটাকে শুনবার চেষ্টা করুন। প্রিয় বিশ্বাসী, আবার অনেক সময় আমরা পালক প্রচারকদের প্রচার শুনি, কিন্তু আলাদা করে আর ঈশ্বরের বাক্য পাঠ করি না, বাক্য বোঝার চেষ্টা করি না। কিন্তু আমাদের উচিত অবশ্যই ঈশ্বরের বাক্য অর্থাৎ বাইবেলকে নিয়মিত ধৈর্য সহকারে পাঠ করা। হ্যাঁ, আপনি যত বেশি করে ঈশ্বরের বাক্যকে পাঠ করবেন, যত বেশি করে ঈশ্বরের বাক্যের প্রতি ধ্যান করবেন, যত বেশি করে আপনি ঈশ্বরের বাক্যের জন্য সময় দেবেন, তত বেশি করে আপনি ঈশ্বরকে অর্থাৎ প্রভু যীশু খ্রিস্টকে জানতে পারবেন। প্রিয় বিশ্বাসী, ঈশ্বরের বাক্য বলে যে বাইবেল পুরোটাই ঈশ্বরের মুখ হতে নির্গত, তাই বাইবেলের প্রত্যেকটি বাক্য ঈশ্বরের। তাই আপনি যত বেশি করে তার বাক্যকে পাঠ করবেন, যত বেশি করে তাতে ফোকাস করবেন, যত বেশি করে তার জন্য সময় দেবেন, তত বেশি আপনি প্রভু যীশু খ্রিস্টের সান্নিধ্যে আসবেন, তত বেশি অনুগ্রহ পাবেন। এবার ছ নম্বর বিষয়, নম্বর সিক্স, ঈশ্বরের বাক্য বোঝার চেষ্টা করুন। প্রিয় বিশ্বাসী, এই 2022 আমাদের জীবনে নতুন যে বিষয়টি যুক্ত করতে হবে তা হলো ঈশ্বরের বাক্যকে বুঝবার চেষ্টা। অনেক সময় আমরা ঈশ্বরের বাক্যকে পড়ি, কিন্তু মনোযোগ সহকারে ধ্যান সহকারে পড়ি না, আর এর ফলে সেটাকে আমরা মনে রাখতে পারি না। কিন্তু ঈশ্বরের বাক্য বলে যে আমাদের অবশ্যই উচিত ঈশ্বরের বাক্যকে পড়ার পাশাপাশি আমাদেরকে সেই বাক্যকে বুঝবার চেষ্টা করা। যদি আমরা সেই বাক্যকে বুঝি, সেই বাক্যকে সঠিকভাবে ধ্যান করি, তাহলে সেটা শুধুমাত্র রিডিং পড়ার সমান হয়ে যাবে। প্রিয় বিশ্বাসী, অনেক সময় আমরা ঈশ্বরের বাক্যকে গড়গড় করে রিডিং পড়ে যাই, ফলে সেই বাক্য আমাদেরকে কি বলতে চাইছে সেটা বুঝতে পারি না আমরা। তাই ঈশ্বরের বাক্য পড়ার পাশাপাশি সেই বাক্যে মনোনিবেশ করা, ধ্যান করা অবশ্যই আমাদের উচিত। আর এই ঈশ্বরের বাক্য ধ্যানের বিষয়টিকে নিয়ে কালকে আমরা একটা বিস্তারিতভাবে প্রচার করেছিলাম, যাদের এই বিষয়ে বুঝতে অসুবিধা রয়েছে তারা সেই প্রচারটি দেখে আসতে পারেন। প্রিয় বিশ্বাসী, আপনি মাথায় রাখবেন যে ঈশ্বরের বাক্য বলে যে প্রার্থনার মধ্য দিয়ে আমরা যেমন ঈশ্বরের সঙ্গে কথা বলি, আমাদের মনের ইচ্ছা অনিচ্ছাগুলোকে জানাই ঈশ্বরের কাছে, ঠিক তেমনভাবেই ঈশ্বর তার বাক্যের দ্বারা আমাদের সঙ্গে কথা বলে থাকেন। তাই আমরা যদি ঈশ্বরের বাক্যকে মনোনিবেশ না করে, বোঝার চেষ্টা না করে গড়গড় করে রিডিং পড়ে যাই, তাহলে কখনোই আমরা ঈশ্বরের রবকে শুনতে পাবো না। ঈশ্বর যে বাক্যের মধ্যে দিয়ে কথা বলেন সেটা আমরা বুঝতে পারবো না, আর তার জন্য আমরা কখনোই ঈশ্বরের অনুগ্রহ পাবো না। তাই আপনি যদি চান ঈশ্বর আপনাকে 2022 আশীর্বাদ করুক, তাহলে অবশ্যই ঈশ্বরের বাক্যকে মনোযোগ দিয়ে ধ্যান সহকারে পড়ার অভ্যাস তৈরি করুন। এবার সাত নম্বর বিষয়, সুসমাচার প্রচার। প্রিয় বিশ্বাসী, এই 2022 আমরা আর যে বিষয়টি যুক্ত করবো আমাদের জীবনে তা হলো ঈশ্বরের বাক্য প্রচার বা সুসমাচার প্রচার। আমাদের প্রতিটি খ্রিস্ট বিশ্বাসীর কাজ হলো সুখবর বা সুসমাচার প্রচার করা। হ্যাঁ, অনেকে এবার প্রশ্ন করবেন যে মণ্ডলীর পালক প্রচারকদের কাজ তো প্রচার করা, এতে আমরা আবার কীভাবে সুসমাচার প্রচার করতে পারি? কারণ এই প্রচার করার জন্যই তো ঈশ্বর পালক প্রচারকদের নিযুক্ত করেছেন, যাতে করে তারা আমাদের কাছে প্রচার করতে পারেন, সেটা সুসমাচার হোক বা ঈশ্বর বাক্য হোক। প্রিয় বিশ্বাসী, আমরা যারা ঈশ্বরের কাজের সাথে প্রতিনিয়ত অ্যাক্টিভ রয়েছি অর্থাৎ ক্রিয়ারত অবস্থায় রয়েছি, সেই সমস্ত পালক প্রচারকরা প্রচার করেন, এবং এই কাজ ঈশ্বর প্রদত্ত, এটা 100%, 1000% সত্যি। কিন্তু কখনো এটা মনে করবেন না যে প্রচার বা সুসমাচার বলার দায়িত্ব শুধুমাত্র মণ্ডলীর পালক বা প্রচারকদের, কারণ এটি সম্পূর্ণ ভুল চিন্তা করা। আপনি যদি ভালো করে বাইবেল দেখেন, তাহলে সেখানে ঈশ্বরের বাক্য কোথাও উল্লেখ করেনি যে শুধুমাত্র পালক প্রচারকরা ঈশ্বরের বাক্য প্রচার করতে পারবেন, আর কেউ ঈশ্বরের বাক্য অন্যের কাছে শেয়ার করতে পারবেন না। প্রিয় বিশ্বাসী, ভালো করে মাথায় রাখবেন যে সুসমাচার প্রচারের দায়িত্ব কেবলমাত্র পালক প্রচারকদের নয়,
এটা সকল খ্রিস্ট বিশ্বাসীদের কর্তব্য যে ঈশ্বরের বাক্যকে একে অপরের কাছে বলা। তাই আপনি যদি চান ঈশ্বরের আশীর্বাদ পেতে, অনুগ্রহ পেতে, তাহলে অবশ্যই এই 2022 সুসমাচার প্রচার করার মানসিকতা গড়ে তুলুন, একে অপরের কাছে ঈশ্বরের বাক্য শেয়ার করুন, তাহলে ঈশ্বর আপনার সাথে থাকবেন। এবার 8 নম্বর বিষয়, খ্রিস্টকে অনুসরণ। প্রিয় বিশ্বাসী, এই 2022 আর যে বিষয়টি যুক্ত করতে হবে সেটা হলো ঈশ্বরকে অনুসরণ বা যীশু খ্রিস্টকে অনুসরণ। হ্যাঁ, আমাদেরকে অবশ্যই প্রভু যীশু খ্রিস্টকে অনুসরণ করতে হবে, আর আমরা যদি না তাকে অনুসরণ করি তাহলে কখনোই তার মূল্যবান চরিত্র সম্পর্কে জানতে পারবো না, তার আশীর্বাদ পাব না। প্রিয় বিশ্বাসী, আমাদের যদি ঈশ্বরের সান্নিধ্য পেতে হয়, তাকে আরও জানতে হয়, তাহলে অবশ্যই আগে তার সম্পর্কে বিস্তারিতভাবে জানতে হবে। তাই আমাদেরকে যদি যীশু খ্রিস্টের অনুগ্রহ পেতে হয় বা যীশু খ্রিস্টের আশীর্বাদ পেতে হয়, তাহলে অবশ্যই আগে আমাদেরকে তার সম্পর্কে বিস্তারিতভাবে জানতে হবে, তার চরিত্র সম্পর্কে জানতে হবে, তাকে অনুসরণ করতে হবে। কিন্তু প্রিয় বিশ্বাসী, আমরা যদি প্রভু যীশু খ্রিস্টকে অনুসরণ না করি, তার সম্পর্কে বিস্তারিতভাবে না জানি, তাহলে কখনোই আমরা তার কাছে সমর্পিত হতে পারবো না, তার কাছে পৌঁছাতে পারবো না। তাই আমাদের প্রয়োজন অবশ্যই প্রভু যীশু খ্রিস্টের প্রতি বিশ্বাস ও নির্ভরতার পাশাপাশি তাকে অনুসরণ করা, তার আজ্ঞাগুলিকে অনুসরণ করা প্রয়োজন, তার বাক্যগুলিকে মেনে চলা প্রয়োজন। তাই আজই আপনি প্রভু যীশু খ্রিস্টকে অনুসরণ করার মানসিকতা গড়ে তুলুন। এবার 9 নম্বর বিষয়, আত্মায় আকাঙ্ক্ষা বা আত্মিক আকাঙ্ক্ষা। প্রিয় বিশ্বাসী, 2022 আমাদেরকে যে বিষয়টি যুক্ত করতে হবে তা হলো আত্মার প্রতি আকাঙ্ক্ষা। আমরা খুব কম জন আছি যারা ঈশ্বরের বাক্যের জন্য আকাঙ্ক্ষা করি, আমরা খুব কম জন আছি যারা ঈশ্বরের দর্শনের জন্য আকাঙ্ক্ষা করি, আমরা খুব কম জন আছি যারা এই ঈশ্বরের রব শোনার জন্য অপেক্ষা করি, আমরা খুব কম জন আছি যারা ঈশ্বরকে খুশি করবার জন্য আকাঙ্ক্ষা করি। প্রিয় বিশ্বাসী, আমাদের মধ্যে আত্মিক বিষয়ে আকাঙ্ক্ষা খুবই কম রয়েছে, কিন্তু জাগতিক বিষয়ে আকাঙ্ক্ষা অত্যধিক মাত্রায় রয়েছে, যেটা আমাদের পক্ষে খুবই ক্ষতিকারক। ঈশ্বর বাক্য বলে আমাদের আকাঙ্ক্ষা যেন ঈশ্বরকে নিয়ে হয়, আমাদের সমস্ত চাওয়া পাওয়া যেন ঈশ্বরকে নিয়ে হয়, ঈশ্বরের বাক্য গ্রহণের জন্য হয়, আত্মিক খাদ্যের জন্য হয়, জাগতিক কোনো বিষয়ের জন্য নয়। কিন্তু দুঃখের বিষয় হলো যে আমাদের যত আকাঙ্ক্ষা সব জাগতিক বিষয়কে নিয়ে, আমাদের যত চাওয়া পাওয়া সমস্ত কিছু জাগতিক বিষয়ের উপরে, আর তাই আমরা আশীর্বাদ পাই না। প্রিয় বিশ্বাসী, আপনি যদি চান এই 2022 সাল আপনার ভালো কাটুক, আপনার জীবনে উন্নতি হোক, তাহলে অবশ্যই জাগতিক বিষয়ের জন্য নয়, বরং ঈশ্বরের প্রতি, তার বাক্যের জন্য আকাঙ্ক্ষিত হন। কারণ জাগতিক আকাঙ্ক্ষা আমাদেরকে পশুর সমতুল্য করে তোলে, কিন্তু ঈশ্বরের প্রতি আত্মিক আকাঙ্ক্ষা আমাদেরকে ঈশ্বরের সান্নিধ্য লাভে সাহায্য করে, ঈশ্বর আরও গভীরে নিয়ে যায়। তাই আপনি আত্মিক আকাঙ্ক্ষা করুন, আপনার আত্মা সবসময় ঈশ্বরের বাক্য গ্রহণের জন্য আকাঙ্ক্ষিত হোক, ঈশ্বরের সান্নিধ্য লাভের জন্য আকাঙ্ক্ষিত হোক। এবার 10 নম্বর বিষয়, আত্মায় জীবনযাপন। প্রিয় বিশ্বাসী, এই 2022 সালে আমাদের জীবনে যে আরেকটি বিষয় সংযুক্ত করতে হবে তা হলো আত্মায় জীবনযাপন করার অভ্যাস। আমরা জাগতিক মানুষের পাশাপাশি অনেক খ্রিস্ট বিশ্বাসী রয়েছি যারা বেশিরভাগ সময়টাই ঈশ্বরের পবিত্র আত্মার দ্বারা নয়, বরং শয়তানের মন্দ আত্মার দ্বারা পরিচালিত হয়, আর সেই কারণের জন্যই আমাদের জীবনে অভিশাপ নেমে আসে। প্রিয় বিশ্বাসী, আগেও বলেছি, এখনও বলছি, একমাত্র পবিত্র আত্মায় আমাদেরকে পবিত্রভাবে চলতে সাহায্য করে, আমাদেরকে ঈশ্বরে মনোনীত হতে সাহায্য করে। কিন্তু শয়তানের আত্মা আমাদেরকে সবসময় ঈশ্বর বিরোধী কাজ করতে সাহায্য করে, ঈশ্বরের বিপক্ষে যেতে প্ররোচনা দেয়, আর তাই আমরা পাপ করি, আর ঈশ্বরের আশীর্বাদ থেকে আমরা বঞ্চিত হই। কিন্তু আপনি যদি চান এই 2022 সাল আপনার জীবনে আশীর্বাদ নিয়ে আসুক, আপনার জীবনে আনন্দ ভরে উঠুক, আপনার জীবন ঈশ্বরের সঙ্গে কাটুক, তাহলে অবশ্যই মন্দ আত্মার দ্বারা নয়, বরং পবিত্র আত্মার দ্বারা পরিচালিত হন, তবেই আপনি আশীর্বাদ লাভ করবেন। এবার 11 নম্বর বিষয়, পরস্পরের সঙ্গে সহভাগিতা। প্রিয় বিশ্বাসী, আমাদের এই 2022 যে বিষয়গুলি যুক্ত করতে হবে আমাদের জীবনে, তার মধ্যে আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো একে অপরের সঙ্গে সহভাগিতা করা। এই সহভাগিতার বিষয়টি নিয়ে এর আগে আমরা একটি প্রচারে আলোচনা করেছিলাম, তাই বিস্তারিতভাবে আলোচনা করব না এই বিষয়ে। শুধু এটুকু বলবো যে আপনি যদি চান প্রভু যীশু খ্রিস্টের প্রতি প্রেমকে বৃদ্ধি করতে, তাহলে অবশ্যই সহযোগিতা, সহভাগিতা করুন। প্রিয় বিশ্বাসী, আপনি অবশ্যই ঈশ্বরের রাজ্যের জন্য সহভাগিতা করুন, ঈশ্বরের নামকে বৃদ্ধির জন্য সহভাগিতা করুন, আপনি সহভাগিতা করুন বাকি বিশ্বাসীর সঙ্গে, ঈশ্বরের দাস দাসীদের সঙ্গে, মণ্ডলীর পালক প্রচারক বা অন্যান্য সদস্যদের সঙ্গে। আমরা খ্রিস্ট বিশ্বাসীরা সহভাগিতা করা এক প্রকার প্রায় ভুলেই গিয়েছি, কিন্তু প্রিয় বিশ্বাসী, ঈশ্বর বলেন আমরা যেন একে অপরের সঙ্গে সহভাগিতা করি, একে অপরকে সাহায্য করি, একে অপরের জন্য প্রার্থনা করি,
একে অপরের কাছে ঈশ্বরের বাক্য বলে, একে অপরকে ঈশ্বরের বাক্য বিশ্লেষণ দ্বারা বোঝায়। আপনি যদি চান প্রভু যীশু খ্রিস্টকে আপনার অন্তরে গ্রহণ করতে, প্রভু যীশু খ্রিস্টের ভালোবাসা অনুগ্রহ লাভ করতে চান, তাহলে অবশ্যই বিশ্বাসীদের সঙ্গে, ঈশ্বরের দাস দাসীদের সঙ্গে সহভাগিতা করুন এবং সেই সাথে সাথে জগতের মানুষদের সাথেও সহভাগিতা করুন। আসুন আমরা প্রার্থনা করি। স্বর্গের মঙ্গলময় প্রভু, প্রতিদিনের মতো আজকেও তুমি আমাদেরকে তোমার বাক্য থেকে আরেকটি নতুন বিষয় নিয়ে এই প্রচারের মধ্য দিয়ে নতুনভাবে শিক্ষা দিতে এবং নিতে আমাদের সকলকে একত্রিত করতে মনোনীত করলে। ধন্যবাদ করি অসংখ্য অসংখ্য তার জন্য। প্রভু গো, আজ তোমার বাক্য থেকে বছরের শুরুর প্রথম দিনেই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমাদেরকে শিক্ষা দিলে, যেটা আমাদেরকে 2022 সুন্দরভাবে জীবনযাপন করতে সাহায্য করবে। আজ তুমি আমাদেরকে তোমার বাক্য থেকে শিক্ষা দিলে যে এই 2022 সালে পদার্পণ করার সঙ্গে সঙ্গে আমরা কোন কোন বিষয়গুলিকে আমাদের জীবনের সঙ্গে যুক্ত করব, তার জন্য তোমাকে অন্তর্ভরা ধন্যবাদ জানাই। প্রভু গো, তুমি আজ আমাদেরকে 11টি বিষয় দিলে যেগুলি আমাদের জীবনে এই নতুন বছরে যুক্ত করা অবশ্যই প্রয়োজন, তার জন্য আরও একটি বার ধন্যবাদ জানাই। প্রভু গো, তুমি আমাদেরকে সাহায্য করো যেন আমরা এই 11টি বিষয় আমাদের জীবনে ওতপ্রোতভাবে যুক্ত করতে পারি এবং তোমার আশীর্বাদ অনুগ্রহ লাভ করতে পারি। কারণ আমরা যদি বছরের শুরুর প্রথম দিন মন্দ আত্মার দ্বারা পরিচালিত হই, মন্দ বিষয় নিয়ে আমাদের মনের মধ্যে জায়গা ভর্তি করি, তাহলে আমাদের বছরটা মন্দ হবেই কাটবে। তাই আজকে আলোচিত 11টি বিষয় আমাদের জীবনে যুক্ত করতে তুমি আমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত সাহায্য করো তোমার পবিত্র আত্মার দ্বারা। প্রথম থেকে শেষ পর্যন্ত সকল ভার তোমার চরণতলে রাখলাম, সকল গৌরব মহিমা প্রশংসা শুধুমাত্র তোমাকেই দিলাম। সকলকে তুমি তোমার পবিত্রতায় এবং আশীর্বাদ অনুগ্রহে পরিপূর্ণ করো যেন আমরা আত্মায় বৃদ্ধি পাই। এই প্রার্থনা শুধুমাত্র আমাদের মুক্তিদাতা জীবন্ত প্রভু নাসরিত খ্রিস্ট যীশুর নামেতে চাই, আমেন। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে এবং এই ভিডিওটি থেকে কিছু শিক্ষা লাভ করে থাকেন, তাহলে আশার আলো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং অন্যদের সাথে ভিডিওটি শেয়ার করুন। যদি আপনাদের কারো কোনো প্রার্থনার অনুরোধ থাকে, তাহলে এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেখানে গিয়ে প্রার্থনার অনুরোধে ফর্ম পূরণ করে আমাদের কাছে পাঠাতে পারেন, আমরা আপনাদের জন্য প্রার্থনা করব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় যীশু।